শুভ দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে কৃষিপ চ্যানেলে নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সুগেল। দর্শক, আজ আমরা অবস্থান করছি নাটোর জেলার রণাঘাট থানা শাখারিপাড়া গ্রামে শাহিন চাচা ছাগলের খামারে। শাহিন চাচা দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রয়ের সাথে কিন্তু জড়িত। শাহিন চাচার খামারে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং শাহিন চাচা সেগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে যাচ্ছে জানাবো আমি সেই সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। ইতিমধ্যে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, সেরকম প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। শাহিন চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বরাবরের মতো আবারও কিন্তু আপনার খামারে চলে আসলাম। আজকে কোন কোন জাতের ছাগল রয়েছে? আজকে হরিয়ানা আছে, তোতা আছে, আপনার তোতাপুরি আছে, আবার বেলাট বেঙ্গল আছে, আবার হলো যমুনাবাড়ি আছে। আচ্ছা, আজকে দর্শক উদ্দেশ্যে এগুলো সব দেখাবো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে গত সপ্তাহে যে আমি ভিডিও করেছিলাম সেগুলা কেমন কি বিক্রি হয়েছে? আপনার ওই সপ্তাহে 17টা বিক্রি হয়েছে। আচ্ছা, 17টা বিক্রি করেছেন। আচ্ছা, কোন কোন জায়গাতে বিক্রি করেছেন এটা অনেক দর্শকরা জানতে চায়। আপনার ঈশ্বর দিন দিয়েছে 60টা। আচ্ছা, এই শনিবারের দিনে। আচ্ছা, আর রবিবারের দিকে আছে 60টা গেছে আপনার হচ্ছে এই ঝিনাইদহ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কুমিল্লা গেছে 8টা। আচ্ছা, এগুলা কি বাসের বক্সে করে গেছে? বাসের বক্সে দিছে আর। আচ্ছা, বাসের বক্সে কিন্তু এগুলা সব চলে গেছে দর্শক, কারণ অনেকে এটাও প্রশ্ন করেন যে আসলে কিভাবে ছাগলগুলা গেছে বা কিভাবে, কারণ আমি এই জন্যই বললাম, কারণ কি আপনি, সেটা হচ্ছে যে বাসের বক্সেই সবগুলা গেছে, মানে সে মানুষ মানে দর্শক আসছিল নাকি আসে নাই? না আসে না, হচ্ছে আপনি দিয়েছিলে। এটা হচ্ছে তারা টাকা পাঠায় দিয়ে তা মানে অগ্রিম পাঠায় দিয়ে কিন্তু ছাগলগুলা কিন্তু বাসের বক্সে করে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা অনেকটা কুরিয়ারের মতনই, কুরিয়ার সার্ভিসের মতনই, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর আমি জানি যে এ পর্যন্ত চাচার নামে কিন্তু এ পর্যন্ত রিপোর্ট কিন্তু একবারও আমার কাছে আসে নাই। হ্যাঁ, সেক্ষেত্রে সামনেও আশা করি আসবে না, কারণ অনেকে ভয় পায়। হ্যাঁ, ভয় পাচ্ছে, অনেকে ছাগল কেনার আগ্রহ আছে কিন্তু আসলে টাকা পাঠাইতে অনেকে ভয় পাচ্ছে বা ভয়ের কারণে টাকা পাঠায় না বা ছাগল নেয় না। আমি বলবো এই ভয়টা আপনার করতে হবে না। না। হ্যাঁ, আর আমি প্রথমেই বলে দিই যে আসলে যারা প্রতারণা করবে তাদের ভিডিও কিন্তু সুখেল করে না, আমি করি না অন্তত, এটা তো আপনারা সবাই জানেন। ঠিক আছে, এটা তো আমরা জানি, সবাই বন্ধুরা তো জান না। হ্যাঁ, সেটাই তো। দর্শক উদ্দেশ্যে আছে দেখাবো আপনার হাতে, এটা কি জাতের? এটা খাসির বাচ্চা, হরিয়ানা। এটা হরিয়ানা খাসির বাচ্চা? হ্যাঁ, 80%। আচ্ছা দর্শক, এটা কিন্তু 80%, তাই না? হ্যাঁ, ওই যে ওই মা ওই যে, আচ্ছা ওইটা মা, এই যে ওটা দেখতে পাচ্ছেন, আর ওটা একটু পরে দেখাবো। তো এইটা আর কয় মাস বয়স? এটা বয়স হলো আড়াই মাস। আড়াই মাস? হ্যাঁ, আড়াই মাস বয়স। আচ্ছা দর্শক, এটা কিন্তু আড়াই মাস বয়স। আচ্ছা, এটার কেমন কি আইডিয়া, দাম কেমন চাচ্ছেন? আমি যেহেতু খামারে যে হাঁটতো না, দাম দর করা যাবে না, আমি 9.5 হাজার দিতে চাচ্ছি আর কি। 9.5 হাজার টাকা? আচ্ছা, 9.5 হাজার হলে কিন্তু দিতে চাচ্ছে। সেক্ষেত্রে এক্সেস যদি দাম চাই তাহলে তো মানুষ মেলা দাম দর করবে। হ্যাঁ, আর ছোট করে চাইলে ওরে উনার একটা চাহিদা থাকে। আমার কৃষি শিল্প দর্শকদের উদ্দেশ্যে কিন্তু ছোট করেই বলে দিবেন, কারণ যেন তারা কিনতে পারে। হ্যাঁ, কিনতে পারে, কারণ তারা কিনে যেন কিছু করতে পারে। হ্যাঁ, সেটা এখানে দাম দর করার সুযোগ আছে অল্প সামান্য। আচ্ছা, অল্প সামান্য কিছু করার সুযোগ আছে। যদি ভাই আমার গাড়ি ভাড়াটা দেন। হ্যাঁ, তাও রিকোয়েস্ট করলে তো দেওয়াই লাগবে। আচ্ছা, রিকোয়েস্ট করলে তো অবশ্যই দেওয়া লাগবে, সেটা তো অবশ্যই অবগত থাকবেন। এবং ছাগলটা কিন্তু একদম বেশ ভালো, এই যে ফুল কালার কিন্তু চলে আসছে, ওরেনার যে কালারটা এটা কিন্তু চলে আসছে। আচ্ছা, আর কোনটা আছে ওগুলো দেখাবো। আচ্ছা আচ্ছা, আপনার হাতে আরেকটা দেখতে পাচ্ছি। এটা খাসির বাচ্চা? এটা খাসির বাচ্চা না, এই যে মোটামুটি গোলার ঝুলো। হ্যাঁ, গোলার টাইপটা আছে খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর, এই যেগুলো বাচ্চা কিন্তু আসলে অনেক বড় হবে। হ্যাঁ, এগুলার বাচ্চা গ্রোথ আছে দর্শক, বাচ্চা দেখলেই কিন্তু বোঝা যায় এটাই খাসি না পাটি। এটা খাসির বাচ্চা? এটা খাসির বাচ্চা। হ্যাঁ, আচ্ছা দর্শক, এটা কিন্তু খাসির বাচ্চা, খুব সুন্দর বাচ্চা। হ্যাঁ, হাড়ে মোটা, দর্শক দেখতে পাচ্ছেন চামড়া খুব লুজ। হ্যাঁ, চামড়া লুজ, অনেক বড় হবে। হ্যাঁ, অনেক বড় হবে আশা করি। গোলার ঝুলো আছে? হ্যাঁ, গোলার ঝুলো আছে, বেশ বড়। যারা খাসি নিয়ে পালবেন অবশ্যই কিন্তু এগুলো আসলে শখের, তো এগুলো আসলে অনেক বড় হবে, অনেক বড় করতে পারবেন। তো কেমন কি দাম এটা? এটা দাম 17,500 চাওয়া দাম। আচ্ছা,
আচ্ছা নেওয়ার যদি আগ্রহ থাকে সেক্ষেত্রে কিন্তু দাম দর বাঁধবে না, হ্যাঁ সেক্ষেত্রে দাম দর করে নেবেন। আর ছাগলটা কিন্তু সুস্থ আছে, সুস্থ আছে, হ্যাঁ সুস্থ অরজিনাল। আচ্ছা দর্শক সুস্থ আছে, যদি দেখুন একটু হাঁটান তো, হ্যাঁ এই যে এই যে। আচ্ছা ঠিক আছে, অন্য ছাগলটা দেখাবো এবার চাচা। এই যে বেশ কালারফুল আরেকটা দেখতে পাচ্ছি আপনার হাতে, হ্যাঁ এটা পাঠার বাচ্চা, পাঠার বাচ্চা, হ্যাঁ পাঠার বাচ্চা। এই যে পাঁচটা দেখুন একবার, হ্যাঁ খুব চঞ্চল, পাঁচটা দেখান খুব চঞ্চল, আর চঞ্চল মানেই কিন্তু সুস্থ। এই যে আসলে ঠিকভাবে ধরে রাখতেই পারতেছে না দর্শক, হ্যাঁ খুব চঞ্চল, হ্যাঁ খুব চঞ্চল বাচ্চা। এই যে মুখের পাঁচ বেশ ভালো, এগুলো বাচ্চা কিন্তু বড় হবে। কয় মাস বয়স এটা পাঠার বাচ্চার? এর বয়স হচ্ছে আড়াই মাস, আড়াই মাস, হ্যাঁ আড়াই মাসের বাচ্চা। দর্শক এটা কিন্তু বয়স হচ্ছে আড়াই মাস, হ্যাঁ এই যে দেখুন অনেক আড়াই মাসে দেখুন কত বড় হয়ে গেছে, খুব দুধ পাচ্ছে তো, একটাই বাচ্চা আছে খুব সুন্দর, হ্যাঁ এই যে কানটাও বেশ বড়, এই যে ঝুলটুলো কিন্তু হয়ে গেছে, দুধের নিশা আছে দেখেন, এই যে দুধের নিশা কিন্তু এখন, দুধের নিশা আছে, হ্যাঁ খুব সুন্দর বাচ্চা। দাম কেমন চাচ্ছেন ছোট করে বলবেন? শুধুমাত্র কৃষিশিল্প দর্শকদের উদ্দেশ্যে যদি আসলে যদি একটু রিকোয়েস্ট করে সেক্ষেত্রে কিন্তু আর একটু কমে দেবেন। এই যে চলে আসছে ছাগল প্রেমী বাচ্চা, কেমন আছো, ভালো আছো? আচ্ছা আর কোনটা ছাগল আছে দেখান। আচ্ছা আচ্ছা আরেকটা দেখতে পাচ্ছি আপনার হাতে, হ্যাঁ এটা কি জাতের বলবেন? এটা শিরোহের মধ্যে বলে তোতাপুরি আর কি, তোতাপুরি বলা যায় আর কি। আচ্ছা তোতাপুরি, হ্যাঁ আচ্ছা তোতাপুরি, এটা পাটির বাচ্চা, পাটির বাচ্চা, হ্যাঁ পাটির বাচ্চা। আচ্ছা দর্শক এটা কিন্তু পাটির বাচ্চা, এটা আর কিছু কম আছে মনে হয়, হ্যাঁ 90%। আচ্ছা 90% মানে কিছু কম আছে, ফুল নেই, ফুল নাই, তো এটা কিন্তু দর্শকদের জানা দিতে হবে, হ্যাঁ এটা বলতে হবে। তো এটা পাটির বাচ্চা, হ্যাঁ পাটির বাচ্চা। আচ্ছা পাটির বাচ্চা কয় মাস বয়স এটা? এটার দুই মাস বয়স। আচ্ছা এটা কিন্তু দুই মাস বয়স, একটু ভালো করে, হ্যাঁ এটা দুই মাস বয়স। এই যে দর্শক এটা কালার দেখছেন, কালার কিন্তু সাবা কালার, হ্যাঁ গোলা তো দড়ি পরেনি। আচ্ছা আমি দড়িটা লাগাইলাম, মানে খামারের মধ্যে তো সবাই, হ্যাঁ ছেড়ে দেওয়া আছে, দেখলেন তো ছেড়ে দেওয়া আছে, আপনাকে দেখালাম। আর এটার কেমন কি দাম চাচ্ছেন আপনি? এটার দাম তো ওভার চালে 16,500 আমার টার্গেট আর কি, আর 16,500 টাকা কিন্তু টার্গেট দর্শক। এই যে দেখতে পাচ্ছেন 16,500 টাকা কিন্তু টার্গেট, এই যে আচ্ছা 16,500 টাকা টার্গেট। সেক্ষেত্রে দাম দর করার সুযোগ সুযোগ আছে, দর্শক যদি লওয়ার ইচ্ছে থাকে, আমার দর যদি আগ্রহ থাকে আমি দামে বাঁধাবো না আর কি। আচ্ছা অবশ্যই চাচা, হ্যাঁ এই যে এটা কি জাতে চাচা? এটা হলো যমুনাপাড়ি, যমুনাপাড়ির ক্রস নাকি? হ্যাঁ পাটির বাচ্চা। আচ্ছা যমুনাপাড়ির ক্রস পাটির বাচ্চা দর্শক, এই যে বড় হয়ে গেছে, কয় মাস বয়স এটা? এর বয়স হচ্ছে 3.5 মাস, 3.5 মাস বয়স। আচ্ছা দর্শক এটা কিন্তু 3.5 মাস বয়স, আর কয় মাস পর হিট আসতে পারে? আর 2 মাস পরে হিট আসবে। আচ্ছা দর্শক এটা কিন্তু আর 2 মাস পরে হিটে আসতে পারে, এই যে দেখতে পাচ্ছেন আর 2 মাস পরে কিন্তু হিটে আসবে, কিন্তু ফার্স্ট হিটটা দেওয়া তো উচিত না, না ফার্স্টটা দেওয়া হবে না, সেকেন্ড সেকেন্ডটা দেওয়া লেবি, মানে 15 দিন থেকে 20 দিন পর আবার ডাকবে, ওইটা ওই চালানে মানে মেরে দলে। আচ্ছা 15 থেকে 20 দিন পর কিন্তু আবার ডাকবে, সেই সেই সময় কিন্তু আবার সেকেন্ড হিটে কিন্তু আপনি দিতে হবে, হ্যাঁ সেন দিবি, দেন বয়স ধরে এখন যদি 6 মাসে হিট হাসে, আবার 6 মাস পরে বিয়ে দিবি, মানে বাচ্চা দিবি, তো 6 মাসে তাহলে বড় হয়ে যাবে 1 বছরে, তাহলে ওই ছাগলটা ভালো থাকে। আচ্ছা ওই ছাগলটা ভালো থাকে, এর জিনিসটা ভালো থাকে। আচ্ছা এইটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 15,500, 15,500 টাকা। আচ্ছা 15,500 টাকা, সেক্ষেত্রে কি দাম দর করার সুযোগ আছে? হ্যাঁ সুযোগ আছে, দর্শক যদি নেওয়ার ইচ্ছা থাকে তার সুযোগ আছে আর। আচ্ছা দর্শক যদি নেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে সুযোগ আছে। আর এগুলো এগুলো ছাগল কিন্তু দেখুন বড় হয়ে গেছে, হ্যাঁ বড় ছাগল। আচ্ছা বড় ছাগল আর কোনটা আছে দেখাই, ওরা যে দর্শক দেখতে পাচ্ছেন আসলে সারি সারি কিন্তু বাঁধা আছে, হ্যাঁ আমার ছাগলের অভাব নাই, একদম সবগুলা কিন্তু নতুন কালেকশন, হ্যাঁ নতুন কালেকশন, শাহিন চাচার নতুন কালেকশন এগুলো সব, আমার ছাগল তো খামারে থাকে না, সব সেল হয়ে গেছে দর্শক। এই যে দেখতে পাচ্ছি এটা কি ছাগল? এটা হলো গুজরি বলে। আচ্ছা এটা গুজরি বলে তাই না? হ্যাঁ আচ্ছা গুজরি বলে, মানে গুজরির ক্রস, হ্যাঁ ক্রস। আচ্ছা গুজরির ক্রস 80%, হ্যাঁ এই যে এই ছাগলের হচ্ছে বাচ্চা হলে দুধ বেশি দেয় আর কি। আচ্ছা বাচ্চা আমরা জানি থাকি দুধ বেশি দেয় তাই না? হ্যাঁ
আচ্ছা দুধের জন্য বিখ্যাত নাকি? হ্যাঁ দুধের জন্য বিখ্যাত। আচ্ছা দুধের জন্য বিখ্যাত, কয় মাস বয়স এটা? এটা বয়স সাড়ে চার মাস। সাড়ে চার মাস, পাটি ছাগল? হ্যাঁ পাটির বাচ্চা। পাটির বাচ্চা দর্শক, সাড়ে চার মাস বয়স, এটা কিন্তু আর বেশি দিন নাই, হিটে খুব অল্পতে চলে আসবে। কয় মাস পরে হিটে আসবে এটা? এরা মোটামুটি আর দেড় মাস পরে হিটে চলে আসবে। আচ্ছা এটা কিন্তু আর দেড় মাস পরে হিটে চলে আসবে, সেকেন্ড হিটটা অবশ্যই দিবেন, ফার্স্ট হিটটা দিবেন পরে দিবেন, পরে দিবেন। হ্যাঁ তো এটার দাম দর কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি হয়তোবা আপনাদের রিকোয়েস্ট যদি করেন সেক্ষেত্রে আরেকটু দাম কমতে পারে, তাই না? এখন যদি আমি যদি না কমাই দর্শক তো নিতে পারবি না, সবকিছু তো আমার মধ্যে, দর্শক তো জানে ছাগলের দাম কত হতে পারবে। আমি যদি ভালোবাসি ছাগলটা দিই যে এলাকাতে নিয়ে যাবি, ওই ছাগলকে কত লেচ্ছি আমি বারো হাত দিয়ে লেচ্ছি, ওই লোকে বলছে ভাই ওই দাম্বারে আমাকে ফোন দিয়ে আমার একটা ছাগল এনে দেন তো, এই আমার একটা কাস্টমার বেড়ে গেল। আমি যে গাছটা লাগাবো ওই গাছের ফল খাওয়ার আশা, আমি তো চাবা খাইতে পারবো না, আমার হিসাব কিন্তু এরকম। আচ্ছা তা তো অবশ্যই। আর মানুষ দর্শক যদি ফোন দেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিরক্ত হওয়া যাবে না, যারা খামার করবে বা যাদের আপনার পরামর্শ দরকার তাদের কিন্তু পরামর্শ কিন্তু আপনি দিবেন। হ্যাঁ আমার আমি দর্শকের উদ্দেশ্যে কথা বলতে চাই, আমার কথা হচ্ছে ছাগল আমাকে লেন না, যেন দর্শকের উপকার হয়। হ্যাঁ আমার যেহেতু ব্যবসার বয়স হচ্ছে আঠারো বছর, আঠারো বছর, তাহলে আল্লাহ তো আমাকে একটু অভিজ্ঞতা দিচ্ছে, আমার অভিজ্ঞতা থেকে ভালো মন্দ ফলাফল আমি দিয়ে দেবো আর কি। আচ্ছা আর মেলাজন ধরে নতুন খামার করছে, নতুন কিছু কিন্তু বুঝে না, পরামর্শ কিন্তু মেলাজন লে। একজন ভাইয়ের বাড়ি হলো ঈশ্বরদী। আচ্ছা ও বলেছে যে ভাই আমি খামার করছে আজ এক বছর আগে, কিন্তু আমি পরামর্শ সঠিক নিতে পারিনি বলে ছাগলটা আমি কিনতে পারিনি, দেখ আপনার কথাবার্তা ভালো লাগছে এই জন্য আপনার কাছে আমি আসছি। আসে তিনটে ভেড়া দিছে, চারটে ছাগল দিচ্ছে, নিয়ে এখন মেলা আনন্দের মধ্যে আর কি। কালকে ফোন দিল ভাই একটা ছাগল এই সমস্যা, আমি একটা বড়ির নাম করে দিলাম, এখন আজকে বলেছে না ভাই ছাগলটা আপনার সুস্থ ভাব ভালো, এই একটা ভালো পরামর্শ পাইলো। আচ্ছা হাটে বাজার ছাগল যদি দিলে ভালো সঠিক তো পরামর্শ পাবি না, আর আমার ধরেন নিজস্ব খামার আছে, আমি একটা ভালো সঠিক পরামর্শ দিতে পারবো, কারণ আপনার অভিজ্ঞতা আছে। হ্যাঁ অভিজ্ঞতা থেকে আমি পরামর্শ দিতে পারবো। আর আরেকটা জিনিস আছে কি জানেন, সবাই তখন সেই নামের ছাগল বেঁচে ওরা তো বুঝেই না কিছু, ওরা কিছুই বুঝে না, ওই দড়ি ধরে থাকে হাটে, কেউ মেলাজন ইয়ে করে হাটে বাজার মেলাজন মেলা কথা বলে কিন্তু ওদের সঠিক না। আমি কিন্তু ছাগল কিন্তু কম ধরে থাকি দেখেন, আমি কিন্তু ছাগল সংগ্রহ করি, তাহলে আমি যদি না দিতে পারি অন্য কেউ দিতে পারবি না, এটাই এ ছাগল কত কিনা কত কিনা আমি কিন্তু বুঝি, কত কিনলে আমি দর্শকের উদ্দেশ্যে বেচতে পারবো, আমি কিন্তু আল্লাহ এখানে আমার গভীরতা দিছে। কিন্তু মেলা ছাগল ধরে দেয় কিন্তু জানেই না যে এ ছাগল এসে, কিন্তু আমি জানে না, কিন্তু আমি কিন্তু কিছু আল্লাহ আমার গভীরতা দিছে আর কি। এই আচ্ছা ঠিক আছে দর্শক, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, সবার সুস্থ থাকা কামনা করে আমি আমার প্রতিবেদনটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।